কোর্ট থেকে পর্ণাকে নিয়ে পালিয়ে গেল সৃজন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পুলিশ অফিসার বলছে, ম্যাডামকে আমরা যা যা জিজ্ঞাসা করেছিলাম ম্যাডাম তার কোনো ঠিকঠাক উত্তর দিতে পারেনি, আর এটা একটা মার্ডার কেস, আর ম্যাডাম সেটার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযুক্ত, তাই ওনাকে কিছুতেই জামিন দেওয়া যাবে না। তখন সৃজন রেগে যায় আর বলে, ফাজলামো হচ্ছে, নিজেদের অবহেলা অন্যের উপর ঠেলে দিচ্ছেন কেন, আর পর্ণাকে কষ্ট দিচ্ছেন, মেন অভিযুক্ত কই, যার যে করেছে এই কাজটা তাকে কি আপনি ধরতে পেরেছেন, সে কোথায়, তাকে না ধরে নিজেদের কাজ অবহেলা করে পর্ণাকে এভাবে ভোগাচ্ছেন এখানে রেখে আর আমাদেরকে দেখাও করতে দিচ্ছেন না, ফাজলামো পেয়েছেন আপনারা, এই বলে রেগে যায় সৃজন। তখন সবাই সৃজনকে থামানোর চেষ্টা করে আর সৃজন বলতে থাকে, এটা কি হচ্ছে কাকাই বলো তো, হ্যাঁ পর্ণা তো কিছুই করেনি, পর্ণাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে, ওনারা ইচ্ছে করে পর্ণাকে ফাঁসাচ্ছে। তখন সৃজনের বাবা বলতে থাকে, সৃজন মাথাটা ঠান্ডা করো, এখানে উকিল সাহেব আছে, উনি কথা বলবে অফিসারের সাথে। ওইদিকে পর্ণা মনে মনে ভাবতে থাকে, যোগ্যদাদা গো, সৃজনের মাথাটা অনেক গরম হয়ে গেছে, তুমি প্লিজ সৃজনকে দেখো আর আমার সাথে কেন এরকম হচ্ছে। ঠিক তখনই সৃজন মাথা ঠান্ডা রাখতে না পেরে ওখান থেকে দৌড়ে চলে যায় পর্ণার কাছে আর বলতে থাকে, পর্ণা তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবই। তখন পর্ণা সৃজনকে বলতে থাকে, সৃজন তুমি আমাকে বাঁচাও, ওরা আমাকে মিথ্যে জ্বালায় ফাঁসাচ্ছে, আর ওনারা আমাকে কেন ধরে এনেছে ঠিকঠাক মতো সেটাও বলছে না, কোনো প্রমাণও দেখাচ্ছে না, ওনারা শুধু শুধু আমাকে ফাঁসাচ্ছে। তখন সৃজন বলতে থাকে, পর্ণা তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবই, এই যে উনি আমাদের উকিল। তারপরেই উকিল বলতে থাকে যে, আচ্ছা ম্যাডাম ওই দিন আমাকে মাথা ঠান্ডা করে বলুন তো, বংশপনের সাথে কীভাবে আপনারা জড়িয়ে পড়েছিলেন। তারপরে পর্ণা সবটা খুলে বলে উকিলের কাছে, আর উকিল বলে, ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে আমি বেল পাইয়ে ছাড়বো। আর এদিকে সৃজনও পর্ণাকে বলতে থাকে, পর্ণা তোমার চোখের জল আমি একদম সহ্য করতে পারি না, তোমার কাছে আমি প্রমিস করছি, তোমাকে আমি কালকে যেভাবেই হোক আমি এখান থেকে বের করে নিয়ে যাবই, তুমি একদম চিন্তা করবে না। তারপরে পর্ণা সৃজনের দিকে তাকিয়ে থাকে আর সৃজনও পর্ণার দিকে তাকিয়ে থাকে। তারপরে সকালবেলা দেখা যাবে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় আর পর্ণাকেও কোর্টে হাজির করা হয়। তারপর জজ সাহেব বলে ওই কোর্টের কাজ শুরু করতে। তারপরেই বিরোধী পক্ষের উকিল বলে, আজকে আমরা একটা বিরল কেসের সম্মুখীন হয়েছি, মিসেস রুচিতা মিত্র কাটোয়া যাচ্ছিল আর দুর্ভাগ্যজনক বিষয় যে কতগুলো দুষ্কৃতী লোক তাকে গুলি করে আর তার বডিটা নদীতে পড়ে যায়, দুর্ভাগ্যবশত এখনও রুচিরার বডিটা পাওয়া যায়নি, আর সেই সূত্রেই আলোকপর্ণা দত্তকে ধরে আনা হয়েছে, কারণ যে এই কাজটা করেছে সে হলো বংশপন, সে নিজেই পুলিশের কাছে ফোন করে সবটা স্বীকার করেছে, আর আলোকপর্ণা দেবী যে তার যাওয়ার গতিবিধি এবং কোথায় যাচ্ছে সব খবরাখবর দিয়েছে সেটা জানিয়েছে। আর এই আলোকপর্ণা দত্ত আর রুচিরা মিত্র সেই ছোটবেলা থেকেই বন্ধু ছিল আর তারা প্রাণের বন্ধু ছিল, কিন্তু তার দেবরের সাথে বিয়ে হয় রুচিরা মিত্রের, সেই তারপর থেকেই তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় আর সেই ঝামেলা থেকেই এই শত্রুতা। তাহলে জজ সাহেব আমরা কাকে বিশ্বাস করব, বন্ধুই বন্ধুর শত্রু? তখন এ কথা শুনে তো জজ সাহেব পুরো অবাক হয়ে যায়। তারপরে উকিলটা আরও বলতে থাকে যে কয়েকদিন আগেই ওনাদের সাথে ঝামেলা হয়েছিল, দুজনের মধ্যে বন্ধু থেকে শত্রুতা শুরু হয়, তারপরেই আলোকপর্ণা দেবী সেই সুবাদে বংশপনের সাথে মিলে এই রুচিরা মিত্রকে সরিয়ে দেয় নিজের কাছ থেকে, এটাই হলো সত্যি কথা। তখন আলোকপর্ণা বলতে থাকে যে, না জজ সাহেব এগুলো সব মিথ্যা কথা, বন্ধু বন্ধুর সাথে ঝগড়া হয় না এরকম কেউ আছে, আর আমাদের সাথে যে ঝগড়া হয়েছিল ঝগড়াটা মিটেও গিয়েছিল, তাই ওকে সরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, সেটা আমি মাথা থেকে কোনোদিন ভাবতেও পারি না, আমাকে ফাঁসানো হচ্ছে। তারপরেই পর্ণার উকিল দাঁড়িয়ে বলে, এগুলো সব মিথ্যা বানোয়ার কথা বলছে আমার বিরোধী পক্ষের উকিল। আলোকপর্ণা দেবী আর রুচিরা মিত্র অনেক ভালো বন্ধু ছিল আর তাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা ছিল না, আর ঝামেলা হতেই পারে, সেই জন্য একটা গুন্ডার কথায় আলোকপর্ণা দেবীকে আটকে রাখা যায় না স্যার, তাই আমি আলোকপর্ণা দেবীর জামিনের আবেদন করছি। ওইদিকে পর্ণার বিরোধী পক্ষের উকিল নানান কথা বলতে থাকে আর বলে যে, না ওনাকে জামিন কিছুতেই দেয়া যাবে না জজ সাহেব, তাকে আরও কিছুদিন পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ এখানে ওরকম কিছুই প্রমাণ হয়নি যে উনি এই কাজটা করেনি। তারপরে বংশপনের পুলিশকে বলা সেই কল রেকর্ড শোনায় জজ সাহেবকে। তখন জজ সাহেব বলে, এটা যে বংশপনেরই কল রেকর্ড সেটা কি করে শিওর হচ্ছেন আপনি? তারপরে উকিল জানায় যে এগুলো সব পরীক্ষা করা হয়েছে আর এটা বংশপনেরই গলা। তারপরে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, তাদের মধ্যে বংশপনকে নিয়ে অনেক ঝামেলা হয়, বংশপনকে নিয়ে রুচিরা মিত্র একটা লেখা লিখে যেটা পর্ণা ছাপাতে দেয় না কিছুতেই, আর এটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়, আর সেই জন্যই আলোকপর্ণা দেবী রুচিরা মিত্রকে নিজের পথ থেকে সরিয়ে দিয়েছে।
তখন পর্ণা বলতে থাকে এটা একদম মিথ্যে কথা। তখন উকিল বলে তাহলে যদি এটা মিথ্যে কথাই হয় তাহলে পুলিশকে কেন আপনি আগে বলেননি যে রুচিরা মিত্রকে বম স্বপন ফোন করে ঠেট দিয়েছে সে কথাটা কেন আপনি চেপে গেছেন? তখন যশ সাহেব বলে কি ব্যাপার আলোকপর্ণা দেবী সত্যি কি আপনি বলেননি পুলিশের কাছে? কেন বলেননি? তখন পর্ণা বলতে থাকে যশ সাহেব রুচিরা টেনশনে আমি আসলে এটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বলতে তাই বলতে ভুলে গিয়েছিলাম। তারপরে যশ সাহেব বলতে থাকে তাহলে রুচিরা মিত্র যে কাটোয়া গেল সেটা বাড়ির মানুষ কেউ বললেন না কেন? মিথ্যা কথা কেন বলেছিলেন? তারপরে পর্ণা বলতে থাকে যে আসলে আমি চেয়েছিলাম এই কথাটা কেউ না জানুক শুধু গোপন থাকুক ও কোথায় যাচ্ছে সেটা যেন কেউ জানতে না পারে। তারপরে উকিল বলে ওঠে এটাই পয়েন্ট যশ সাহেব যেখানে উনি ওনার হাজবেন্ড আর ওনার অফিসের বস আর রুচিরা ছাড়া আর ড্রাইভার ছাড়া কেউই জানতো না সেখানে এই এটা লিক হয়ে বম শোভন কী করে জানলো স্যার আপনি বলুন। তখন যশ সাহেব অবাক হয়ে থাকে আর পর্ণাও অবাক হয়ে যায়। তখন উকিল বলতে থাকে তাহলে তো ওনারা পাঁচজনই সন্দেহের তালিকায় তাহলে একমাত্র আলোকপর্ণা দেবী কেন কাঠগড়ায় আছে? নিশ্চয়ই কোনো কারণ আছে আর ওনার সপক্ষে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে তাই তো উনি এই কাঠগড়ায় দাঁড়ানো। তারপরেই সেই অফিসের স্টাফদের একে করে জিজ্ঞাসাবাদ করে উকিল আর সবাই বলে যে হ্যাঁ রুচিরার আর আলোকপর্ণার মধ্যে ঝামেলার কথা। সেগুলো শুনে তো অবাক হয়ে যায় সবাই। তারপরেই সৃজন বলতে থাকে উকিলকে এসে এগুলো কি হচ্ছে আপনি তো দেখছেন সব সাজানো মিথ্যে কথা বলছে সবাই তাহলে কেন আপনি কিছু করছেন না? কিছু একটা করুন পর্ণাকে কিছুতেই পুলিশের কাছে রাখা যাবে না কারণ এই সাত দিনের মধ্যে পর্ণাকে দিয়ে জোর করিয়ে ওরা স্বীকার করিয়ে নেবে কিছু একটা। আমি বুঝতে পারছি ওকে অকারণে ফাঁসানো হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আপনি কিছু একটা করুন। তারপর উকিল বলে দেখছি আমি। তারপর সৃজন গিয়ে বসে তখনই পর্ণার পক্ষের উকিল বলতে থাকে যশ সাহেব এই আলোকপর্ণা দত্ত একজন আদর্শ সাংবাদিক আর উনি পুলিশকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে অনেকবার সাহায্য করেছে আর ওনার নামে কোনো ক্রাইম রিপোর্টও নেই তাই আমি ওনার জামিনের আবেদন করছি ওনাকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হোক কারণ উনি তো কোনো এরকম কোনো রিপোর্ট নেই তাহলে কেন উনি পুলিশের হেফাজতে থাকবে? তারপরেই বিরোধী পক্ষের উকিল বলে না ওনার পক্ষে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে যে উনি এই কাজ করেছে আর ওনার ক্ষমতা অনেক তাই ওনাকে যদি পুলিশি হেফাজত থেকে বাহিরে জামিনে বের করা হয় উনি নিশ্চয়ই ওনার ক্ষমতার অপব্যবহার করবে আর সেটা দিয়ে কেস ঘুরিয়েও ফেলতে পারে তাই ওনাকে পুলিশি হেফাজতে সাত দিন রাখার আবেদন করছি। আর পর্ণা ম্যাডাম যে দোষী সেটারও প্রমাণ রয়েছে। তারপরেই তানিয়াকে ডাকা হয় আর তানিয়াকে বলে তুমি যা শুনেছো সেটা বলো। তানিয়া তখন বানিয়ে বানিয়ে পর্ণার নামে মিথ্যা কথা বলে আর বলে আমি ওদের ঝামেলার পরে পর্ণাকে আমি কথা বলতে শুনেছি আর বলেছে পর্ণা যে ওকে আমার উপরে উঠতে দেওয়া যাবে না তাই ওকে আমার পথ থেকে সরিয়ে দিতে হবে। এটা শুনে তো পর্ণা অবাক হয়ে যায় আর বলে তুই কেন তানিয়া মিথ্যা মিথ্যা কথা বানিয়ে বলছিস? তোর সাথে তো আমার কোনো দিন ঝামেলা হয়নি তাহলে কেন সবসময় তুই এরকম করিস? একথা শুনে তানিয়া চুপ হয়ে যায়। তারপর যশ সাহেব বলতে থাকে আপনি কোর্টে এরকমভাবে কারোর সাথে কথা বলতে পারেন না। তারপরে কোর্ট মুলতবি করে বিরতি নেয় আর সৃজন দৌড়ে চলে যায় বাড়িতে। বাড়িতে গিয়ে যোগ্যদাদার কাছে প্রার্থনা করে আর ওর মায়ের কাছে মা তুমি আশীর্বাদ করো আমি যেন পর্ণার পাশে দাঁড়াতে পারি এই কথা বলে সৃজন বেরিয়ে চলে যায় ওখান থেকে। আর এদিকে কোর্ট আবার শুরু হয়ে যায়। তারপরেই যশ সাহেব সাত দিনের আবেদন মঞ্জুর করে আর পর্ণাকে পুলিশি হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করে। তারপর কোর্ট মন্তব্য ঘোষণা করে দেয়। ওইদিকে পর্ণা ভাবতে থাকে সৃজন তুমি কোথায় গেলে? তুমি কি আমাকে আবারও ভুল বুঝলে? তারপরেই কোর্টের কার্যক্রম যখন শেষ হয়ে যায় পুলিশ পর্ণাকে নিয়ে যেতে লাগে। ঠিক তখনই সৃজন একটা মোটরসাইকেল নিয়ে এসে পর্ণার কাছে চলে আসে আর চারপাশ ঘুরতে থাকে। চারদিক পুরো ধুলোয় ভরে যায়। তখন পুলিশ বলতে থাকে আপনি কে এমন করছেন কেন? তখন সৃজন হেলমেটটা উঠিয়ে পর্ণাকে বলে পর্ণা চলো। তারপরে পর্ণা উঠলে পর্ণাকে ওখান থেকে অনেক দূরে নিয়ে চলে যায় আর বলতে থাকে পর্ণা এখানে থেকে তুমি একদম সেফ থাকবে আর রুচিরাকেও খুঁজতে পারবে। তখন পর্ণা বলতে থাকে আমি তো ভেবেইছিলাম যে তুমি আমাকে আবারও ভুল বুঝেছ সৃজন। তখন সৃজন বলে পর্ণা তোমাকে আমি আর কোনো দিনও ভুল বুঝবো না আমি তোমার পাশে আছি আমি তোমাকে ভালোবাসি পর্ণা তোমাকে আমি বিশ্বাসও করি আমি জানি তোমাকে ওরা ফাঁসাচ্ছে তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। তখন পর্ণা বলে রুচিরা যে কোথায় রুচিরাকে আমাদের খুঁজে বের করতে হবে সৃজন যে করেই হোক রুচিরাকে আমাদের খুঁজে বের করতে হবে। তখন সৃজন বলে আমি জানি তুমি যেরকম তুমি কিছু না কিছু হাল ঠিক বের করে নেবে।